কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানীতে ঘটে যাওয়া সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের জামিন চাইতে পুরনো ঢাকার আদালত পাড়ায় স্বজনদের ভিড় বেড়েই চলছে নিরাপরাধ অনেককেই গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের আটক সদস্যদের জন্য জামিন চাইতে দিনভর আদালতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বজনদের দিশেহারা হয়ে ছুটতে দেখা যায় তাদের অভিযোগ কি অপরাধে কোন মামলায় আটক করা হয়েছে হচ্ছে সেই তথ্য দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থাকা সারি সারি প্রিজন ভ্যানের মধ্যে নিজের ভাইকে খুঁজছিলেন আরেক ভাই সাত দিন আগে বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যান ছোট ভাই মাইনুদ্দিন রাজধানীর মিরপুরের বেনারসি পল্লী থেকে কাপড়ের দোকানের কর্মচারী তাজুলকে তুলে নেওয়ার অভিযোগ করলেন স্বজনরা আইনজীবীরা বলছেন কোন মামলায় কাউকে গ্রেফতার বা আটক করা হলে পরিবার ও আইনজীবীকে তথ্য দেওয়া বাধ্যতামূলক আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেটি নজরে রাখা উচিত বলেও মনে করেন তারা ফোন দেওয়ার সাথে সাথে আমার বাইরে মডেল থানার ওসি ফোন ধরছে ধরার পরে বলতেছে যে আপনার বাইরে তো আমি ধরে নিয়েছি সে জালা পড়ার সাথে জড়িত আছে এই কথার ভিত্তিতে তারা নিয়ে আসছে পরে আমরা থানায় যাওয়ার চেষ্টা করলাম কোনোভাবেই পারলাম না তারপরে আমরা বাধ্য হয়ে আবার গেছি পল্লবীতে যে ওখানেও থাকতে পারে ওখানেও গেছি ওখানেও এন্ট্রিতে ওর কোনো নাম নাই ওখানে নেয়নি তারপরে এখন কি করবো পরে আবার রাতে দশটার দিকে আমরা ডিবি অফিসে গেছি সেখানে যে কোনো ইনফরমেশন পাই নাই ওখান থেকে ঘুরে আসতে হয়েছে রাত বারোটা বাজে আমরা ওয়েট করে তারপরে ঘুরে আসছি এরপরে এখন ওনারাই বলল যে সকালে হয়তো কোর্টে চালান করা হইতে পারে তো সেই কারণে কোর্টে আসছি সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আসছি এখন পর্যন্ত এই এভাবেই আসছি এখনো আমরা কোনো খবর পাই নাই তো একটা মানুষ কথাও বলতে পারবে না মানে সত্য ন্যায় নিয়ে কথা বলাটাও মানে তুমি চোখে দেখবা কানে শুনবে বাট মুখে তুমি কিছু বলতে পারবে না আমার আব্বাই ফোন দিয়েছিল বাড়ি থেকে যে তুমি কই আছো কইছে যে আমি সাইনবোর্ড আছে আইটা আছেন এর মধ্যে দশ মিনিট পরেই ওর মোবাইলে আর আমরা সংযোগ পাইনি আর আমার আব্বাইও পায় না কেউ আর পায় না ওই থেকেই আর খোঁজ খবর আমরা পাই না আমরা থানায় টিভিতে বিভিন্ন জায়গায় খবর নিয়েছি এখনো পর্যন্ত তার কোনো খোঁজ আমরা হ্যাঁ হাসপাতালে গেছি ঢাকা মেডিকেল গেছি মর্গে গেছি কোনো জায়গায় তার কোনো খোঁজ পাইতে আছে না বুধ হতি আমার ভাইটারে দেখে পাঁচশো থেকে বিয়ে খাইছে এর থেকে তাই বুধ হুদি আমার ভাইটার ছেলেটার লয়ে এসেছে এমন তো মনে অনেক অনেক মামলা দিয়ে দিছে অনেক ধরনের মামলা দিয়ে দিছে সাত দিন দিছে রিম্যাক এমনে মনে করেন এই উকিল করছি উকিলে তিন দিন তিন দিনই মঞ্জুর করছে